এগুলোটার দাম কত চাচ্ছেন? এগুলোটার দাম 420। কালাচান পাওয়া গেছে, আমরা আপনাদেরকে এর আগে একটা কালাচান দেখিয়েছিলাম, এখানে আরো একটা কালাচান আছে। কালাচানের দাম চাইতেছি 550, এটার দাম নেওয়া যাবে আপনার থেকে 400, এটার দাম 1,80,000, এটাও 1,80,000, 4,20,000। ওটার দাম চাওয়া হয়েছে 3,50,000। আপনারা গরুটা দেখেন কত সুন্দর দেখা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরা আরো একটা ডগাতে চলে আসছি, এইখানেও কিছু বড় গরু আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুগুলোকে এবং গরুগুলার দামও জানার চেষ্টা করব। তো আমাদের সাথে ব্যাপারী ভাই আছে, আব্দুর রাজাক ভাই। আব্দুর রাজাক ভাইকে আসসালামু আলাইকুম। রাজাক ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনারা? আমরা চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গা থেকে কয়টা আনছেন গরু? গরু আনছি আমাদের এখানে আজকে আছে আপনার 19টা, আরও আসতেছে আজকে 60টা মতো। আচ্ছা আচ্ছা, তো ওনাদের অনেক গরু আছে আর এখানে 19টার মতো গরু আছে। আমরা চেষ্টা করব সবগুলা গরু দেখার এবং দাম জানার এবং ওজনটাও জানার চেষ্টা করব। এগুলা যদি আপনারা দেখেন, আসলে এগুলা মোটামুটি বড় সাইজের গরু। এখন দামগুলো আমরা জানবো যে দামটা কেমন, দামটা কি বড় না ছোট। আপনাদের জন্য চেষ্টা করব যে ছোট করে দামগুলা শোনার, আশা করি ব্যাপারী সাহেব আমাদেরকে ছোট করে দামগুলা বলবেন। তো আব্দুর রাজাক ভাই, এই গরুটার দাম দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ বলেন, এটার দাম আপনার কাছে কেনা যাবে 2,60,000। 2,60,000 টাকা এই গরুটা যদি নিতে চান। একটা কালো একটা গরু, মাথার দিকটা যদি দেখেন খুব সুন্দর একটা মাথা এবং ছোট দুইটা সিংহ আছে, আর এগুলো হলো সার গরু। সার গরু, সার গরু। এরপরের গরুটা আসেন দেখি, এটার দামটা বললেন? এটা 2,70,000। এটা 2,70,000 টাকা যদি আপনারা নিতে চান, তাহলে কিন্তু আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আপনারা অবশ্যই ওনার নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন। এটার দাম? এটার দাম ধরা যাবে আছে কি আপনার 190,000। আচ্ছা, আমরা কিন্তু গরুর ওজন গুলা জিজ্ঞেস করি না, ওটার ওজন কতটুকু হইতে পারে আনুমানিক? ওটার ওজন হবে আপনার 12 মণ। স্কেল করা হয় নাই তো? না, স্কেল করছেন? স্কেল হাই স্কেলে 11-12 মণ ওজন হইব। আর এটার ওজন কত হইব? এটার ওজন 8.5-9। 8.5 থেকে 9, আর ওইটার ওজন হইব 12-12 মণ। আর এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি আমরা, মাঝখানে লাল, দুই সাইডে কালো, সামনে পিছনে কালো, খুব সুন্দর একটা গরু। আসলে এগুলা যারা বড় গরু কুরবানি দেন, যাদের বাজেট বেশি, তারা কিন্তু এই গরুগুলা মানে চয়েসফুল গরু। তো এই গরুটার দাম কত চাচ্ছেন? এই গরুটার দাম 420,000। এটার দাম চাওয়া হচ্ছে 4,20,000 টাকা। এটার ওজন কতটুকু হবে? এটার ওজন আছে 13 মণ। এটার ওজন হবে 13 মণ। আমরা এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি, এগুলা সম্পূর্ণ দেশি গরু না? সব দেশি গরু, সব দেশি গরু। এগুলা কি আপনি পালছেন নাকি? পালা গরু, পালা গরু। এটার দাম কত চাইতেছেন? এটার দাম, এটার দাম, হ্যাঁ এটার দাম নেওয়া যাবে আপনার থেকে 400, 400, 4,00,000। এটার দাম চাওয়া হচ্ছে 4,00,000 টাকা, 4,00,000 এটার দাম। এই গরুটা যদি আপনারা দেখেন একেবারে মানে দিকে পাশে যেটা বলে মানে স্কোয়ার, স্কোয়ার একটা গরু দেখেন আপনারা। গরুগুলো দেখতে খুবই সুন্দর আসলে। এটা যদি এই যে জামার মতো যদি চয়েস করা হয়, তাহলে মনে করেন মানে এই গরুগুলা মানে আপনাদের চয়েসফুল একটা গরু। তারপরে এর সাথে আরেকটা ছোট গরু আছে, এটার দাম কত চাইতেছেন? এটার দাম 1,80,000। এটার দাম চাওয়া হচ্ছে 1,80,000 টাকা। এটা একটা সুন্দর একটা গরু, মিডিয়াম সাইজের, অত বড় না। আর এটা 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 এটার দাম কত চাইতেছে? এটাও 1,80,000। আর এটাও, এটা এটা হইলো 1,90,000। এটা 1,80,000 আর এটার দাম চাওয়া হচ্ছে 1,90,000। আর এই পাশে দুইটা ছোট গরু আছে, আমরা এই দুইটা ছোট গরু আর এই পাশে একটা বড় গরু আছে লাস্ট। আমরা এই তিনটা গরুর দাম জেনে আমরা আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব। এই নাম্বার এটা এটা বললেন ভাই, ছোট গরু দাম বেশি, এটার দাম ধরা যাবে 140,000। 1,40,000 টাকা। আপনারা যদি দেখেন এই গরুটা মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে, খুব সুন্দর একটা গরু, দেশি গরু যেটাকে বলে, এটা অরিজিনাল দেশি, সাদা আর হইলো ছাই কালার মধ্যে মিক্স। আর এটার দাম কত চাইতেছেন? এটার দাম 180,000। এটার দামটা হচ্ছে 1,80,000 টাকা। আর সর্বশেষ যে গরুটা, এটার দাম আমরা জানবো, এই গরুটার খাওয়া মনে হয় নাই, পেটটা ভরা না। এটার দাম কত চাইতেছেন?
এটার দাম চাইতেছি 2,50,000 এটার দাম চাওয়া হচ্ছে 2,50,000 টাকা তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওগুলো দেখলেন ওই বড় গরু আছে তো না হ্যাঁ বড় গরু আছে ওই পাশে আরো তিনটা গরু আছে আমরা ওটা এই তিনটা গরু আপনাদেরকে দেখিয়ে দেই রাজাক ভাইয়ের আরো তিনটা গরু এখানে আছে এই তিনটা গরু আপনাদেরকে দেখিয়ে আমরা রাজাক ভাইয়ের নাম্বারটা দিব এটার দাম বলেন ভাই এটার দাম নিব আছে কি আপনার 4,20,000 4,20,000 টাকা এই গরুর দাম চাওয়া হচ্ছে এটা কিন্তু এগুলার যেগুলার দাম চাইলেন আপনি মানে যতগুলো গরু আমরা দেখলাম এগুলা তো ফিক্স না মানে কমানো যাবে কমানো যাবে তো এগুলা কিন্তু ফিক্স না আপনারা যেগুলো দেখলেন এগুলা কিন্তু আসলে ফিক্স না আপনারা চাইলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন অবশ্যই কমের মধ্যে পাবেন বেশি বেশি যাইব না আপনারা যে গরুটা পছন্দ হয় এই গরুটা আপনারা ছবি দিলে নিয়ে আসবেন বা এখানে আসলে কিন্তু আপনারা গরুগুলো দেখতে পারবেন এটা হলো শাউলিয়া বাজার চাপটির সামনে এই গরুগুলো আছে তো রাজাক ভাই এই মাছখানে এটা কত দাম চাইতেছেন মাছখানে এটার দাম হচ্ছে কি আপনার 3,50,000 3,50,000 টাকা আসলে অনেকগুলা গরু তো আমরা দাম জিজ্ঞেস করলাম যার কারণে হয়তো বা রাজাক ভাই দেখা গেছে দাম মানে আপনারা গরুগুলা দেখেন দামগুলার দিকে ফলো কম করেন গরুগুলা যদি পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু আসবেন কারণ দাম দেয়া গেছে এদিক সেদিক হইতে পারে ঠিক আছে ওটার দাম চাওয়া হয়েছে 3,50,000 আপনারা গরুটা দেখেন কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর দেখা যায় গরু আর এই সর্বশেষ যে গরুটা এই গরুটার দাম বললেন রাজাক ভাই এটা নেওয়া যাবে 4,00,000 এটা হলো 4,00,000 টাকা তো রাজাক ভাই আপনার মোবাইল নাম্বারটা বললেন 01715 তো সর্বশেষ আরো একটা গরু আছে রাজাক ভাইয়ের আমরা ওই গরুটা দেখে আপনাদেরকে বিদায় দিব এই যে এখানে একটা গরু আছে কালো এটা কি কালাচান নাকি ওই পাশে একটা কালাচান দেখছিলাম এই পাশে একটা কালাচান পাওয়া গেছে আমরা আপনাদেরকে এর আগে একটা কালাচান দেখিয়েছিলাম এখানে আরো একটা কালাচান আছে কালাচানটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু একেবারে মোষের ইয়ের মতন মানে হাতির মতন মনে হবে পিঠটা পিঠটা যদি দেখেন তাহলে এটা হাতির মতো মনে হবে আপনার নাকি এটা তো রাজাক ভাই কালাচানের দাম কত চাইতেছেন কালাচানের দাম চাইতেছি 5,50,000 5,50,000 টাকা পেয়ে যাবেন কালাচান পালছেন কতদিন পালছি এক বছর পালছেন না তো এই কালাচানের দাম যা হচ্ছে 5,50,000 টাকা এর ভিতরে আপনারা ডিসকাউন্ট পাবেন অবশ্যই আপনারা অবশ্যই যদি কালাচান নেন বা এখানে কালাচান লালচান সবই আছে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলার দাম কত চাইতেছেন এটা এটার দাম হচ্ছে কি 3,60,000 এটার দাম চাওয়া হচ্ছে 3,60,000 টাকা আর ওইটা 3,20,000 3,20,000 এটা যদি 3,20,000 হয় তাহলে এটা যদি 3,50,000 হয় তাহলে 3,60,000 হয় তাহলে কিন্তু আপনারা এই গরুটাই আমি মনে করি নিবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো এই ভিডিওতে এখানে শেষ আমরা আরো ঠকাইতে চেয়ে চেষ্টা করবো আপনাদেরকে আরো গরু দেখানোর জন্য তো অবশ্যই আপনারা শাহুলিয়া বাজারে যদি আসেন এটা আসতে হবে আপনার চাপড়টির সামনে ঠিক আছে এখানে বড় সাইজের গরু আছে আপনারা অবশ্যই চলে আসবেন।